নমস্কার এই মুহূৰ্তত আহি পৰিছে সন্ধিয়াৰ কেৱল বিগ ব্ৰেকিং নিউজ আজি হৈছে 12 অক্টোবৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিত চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব এই মুহূৰ্তত জনাইছো আৰু ব্ৰেকিং নিউজ হিমন্ত বিশ্ব শর্মা কুৰুৱাই দিয়াৰ ভাবুকি মৃত্যুৰ ভাবুকি লাভ কৰিছে এবাৰ অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই মুখ্যমন্ত্রীৰ গৃহ সমষ্টিত পোষ্টাৰিং কৰি হত্যাৰ ভাবুকি দিছে অজ্ঞাত সংগঠনৰ ফালৰ পৰা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাক এবাৰ হত্যাৰ ভাবুকি দিছে মুখ্যমন্ত্রীৰ গৃহ সমষ্টিত পোষ্টাৰিং কৰি হত্যাৰ ভাবুকি দিছে কামৰূপৰ আগিয়াতুৰিত সংগঠিত হৈছে এই কাণ্ড অঞ্চলটোৰ কেইবাটাও স্থানত কৰা হৈছে পোষ্টাৰিং ভমছে নামৰ কোনো অজ্ঞাত সংগঠনে মুখ্যমন্ত্রীক উফৰাই দিয়াৰ ভাবুকি দিছে মুখ্যমন্ত্রী কিছু কাম বন্ধ কৰিবলৈ নিৰ্দেশনা দিছে অজ্ঞাত সংগঠনটোৱে কি কি কামৰ বিৰুদ্ধে ভাবুকি প্ৰদান কৰা হৈছে ইয়া উল্লেখ কৰা নাই সংগঠনটোৱে পৰৱৰ্তী খবৰটো হৈছে আগন্তক 24 ঘণ্টা অধিক বিপদজনক হ'ব ইজৰাইলৰ বাবে সকলো দিশৰ পৰা হামাস হিজবুল্লাই আক্ৰমণ কৰিব ইজৰাইলক হামাসৰ আক্ৰমণত ইতিমধ্যে নিহত হৈছে 3 চীনা নাগৰিক পুতিনৰ মন্তব্যৰ পাছতে হামাসৰ প্ৰত্যুত্তৰ গাজাত প্ৰৱেশ কৰাৰ ফল ভয়াবহ হ'ব বুলি হামাসৰ খতিয়নি ইজৰাইলক হামাস অতি শক্তিশালী বুলি প্রকাশ কৰি ভাবুকি দিছে ইজৰাইলক হামাসৰ 1200 লোক ইজৰাইলত প্ৰৱেশ কৰিছে বুলি হকিয়াই দিছে হামাসৰ ফালৰ পৰা ইসলামিক ৰাষ্ট্ৰসমূহ একত্ৰিত হৈছে এতিয়া ইজৰাইলৰ বিৰুদ্ধে যিকোনো সময়তে 24 ঘণ্টাৰ ভিতৰতে অধিক বিপদজনক হ'ব পাৰে ইজৰাইলৰ বাবে পৰৱৰ্তী খবৰটো হৈছে ৰেল দুৰ্ঘটনাৰ ভুক্তভোগীসকলৰ বাবে ক্ষতিপূৰণ ঘোষণা কৰিছে বিহাৰৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমাৰে উল্লেখ্য যে বিহাৰৰ বক্সাৰৰ ৰঘুনাথপুৰ ষ্টেচনৰ সমীপত যোৱা নিশা নৰ্থ ইষ্ট এক্সপ্ৰেছ দুৰ্ঘটনাগ্ৰস্ত হয় ৰেলখনৰ 21টাকৈ ডবা লাইনচ্যুত হৈছে য'ত 3টা ডবা সম্পূৰ্ণৰূপে উলুটি গৈছিল এতিয়ালৈকে এই দুৰ্ঘটনাত 4গৰাকী লোকৰ মৃত্যু হোৱাৰ খবৰ পোৱা গৈছে নিহতসকলৰ ভিতৰত এগৰাকী মহিলা আৰু তেওঁৰ কন্যা আছে লগতে আন দুজন যুৱকো নিহত হৈছে বিহাৰৰ মুখ্যমন্ত্রী নীতিশ কুমাৰে ৰেল দুৰ্ঘটনাত নিহতসকলৰ আত্মীয়সকলক 4,00,000 টকাৰ ক্ষতিপূৰণ দিয়াৰ কথা ঘোষণা কৰিছে একে সময়তে আঘাতপ্ৰাপ্ত যাত্ৰীসকলক ক্ষতিপূৰণ হিচাপে 50,000 টকা প্ৰদানৰ কথা উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমাৰে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰা মতে দুৰ্ঘটনাৰ সময়ৰ পৰাই দুৰ্যোগ ব্যৱস্থাপনা বিভাগে নিৰন্তৰ নিৰীক্ষণ কৰি আছে আৰু ঘটনাস্থলীত উপস্থিত হৈ আহত যাত্ৰীসকলক চিকিৎসালয়লৈ লৈ যোৱা আৰু সুবিধা প্ৰদান কৰিছে আন এটা খবৰ হৈছে এবাৰ আন্তঃৰাষ্ট্ৰীয় অপৰাধ আদালতে গ্ৰেপ্তাৰী পৰোৱানা জাৰি কৰাৰ পিছত প্ৰথম বিদেশ ভ্ৰমণত ভ্লাডিমিৰ পুতিন আন্তঃৰাষ্ট্ৰীয় অপৰাধ আদালতে চমুকৈ আইচিচিয়ে চলিত বৰ্ষৰ মাৰ্চ মাহত ৰাছিয়াৰ ৰাষ্ট্ৰপতি ভ্লাডিমিৰ পুতিনক গ্ৰেপ্তাৰী পৰোৱানা জাৰি কৰিছিল তাৰ পিছৰ পৰা পুতিনে বিদেশ ভ্ৰমণ কৰা নাই গ্ৰেপ্তাৰী পৰোৱানা জাৰি কৰাৰ পিছত পুতিনে প্ৰথম বিদেশ ভ্ৰমণৰ বাবে মধ্য এছিয়াৰ দেশ কিৰ্গিস্তানলৈ গৈছে ৰাছিয়াৰ সংবাদ মাধ্যমে প্ৰকাশ কৰা অনুসৰি বৃহস্পতিবাৰে পুৱা পুতিন কিৰ্গিস্তানত উপস্থিত হয় কিৰ্গিস্তান আইচিচিৰ সদস্য ৰাষ্ট্ৰ নহয় গতিকে গ্ৰেপ্তাৰী পৰোৱানাৰ মাজতে যাত্ৰা কৰিলেও পুতিনক গ্ৰেপ্তাৰ কৰাৰ কোনো আইনী বাধ্যবাধকতা দেশখনৰ নাই এই ভ্ৰমণৰ সময়ত পুতিনে কিৰ্গিস্তানৰ ৰাষ্ট্ৰপতি ছাদিৰ জাপাৰভৰ সৈতে বৈঠকত মিলিত হ'ব ইয়াৰ উপৰিও তেওঁ কমনৱেলথ অৱ ইণ্ডিপেণ্ডেন্স ষ্টেটছৰ সন্মিলনতো অংশগ্ৰহণ কৰাৰ কথা এই সন্মিলনত অংশগ্ৰহণ কৰিব বেলাৰুছৰ ৰাষ্ট্ৰপতি আলেকজেণ্ডাৰ লুকাছেংকো আৰু লগতে অন্যান্য আঞ্চলিক নেতাসকলে 2022 চনৰ ফেব্ৰুৱাৰী মাহত ৰাছিয়াই ইউক্ৰেইনৰ বিৰুদ্ধে সৰ্বাত্মক যুদ্ধ আৰম্ভ কৰে তেতিয়াৰ পৰা পুতিন দেশৰ বাহিৰলৈ যোৱাটো খুব কমহে দেখা পোৱা গৈছে যোৱা মাৰ্চ মাহত আইচিচিয়ে তেওঁৰ বিৰুদ্ধে গ্ৰেপ্তাৰৰ পৰোৱানা জাৰি কৰাৰ পিছৰ পৰা তেওঁ বিদেশ ভ্ৰমণ কৰা নাই ইয়াৰ ভিতৰত দক্ষিণ আফ্ৰিকাত অনুষ্ঠিত ব্ৰিক্স সন্মিলন আৰু ভাৰতত অনুষ্ঠিত G20 সন্মিলনতো পুতিনে অংশ লোৱা নাছিল পৰৱৰ্তী খবৰটো হৈছে এইবাৰ স্বৰ্ণ পদক বিজয়ী মেধাৱী ছাত্ৰ আব্দুল মতালিবক সম্বৰ্ধনা
কচুয়ার শীতলমারির এজন মেধাবী ছাত্র বিপুল সম্বর্ধনা জনায় কচুয়া তিনিয়ালির পরিবহন শ্রমিক সন্থায়। উল্লেখ্য যে নগাঁও জেলার কচুয়ার অতিকৈ পিছপরা শীতলমারির এটা দরিদ্র সীমারেখার তলর পরিয়ালর ছাত্র আব্দুল মতালিবে 2023 বর্ষত গুহাটি বিশ্ববিদ্যালয়ের পর স্নাতকোত্তর পর্যায়ত আরবি বিভাগত 91.03% নম্বর লাভ করে প্রথম বিভাগের প্রথম হয়ে সোণর পদক অর্জন করবলে সক্ষম হয়। আন এটা খবর হয়েছে, পুনর্বার কংগ্রেসক উভতি ধরেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেসক তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। আগন্তক দিনত কংগ্রেস দলক আফগানিস্তানের তালিবান সরকার অথবা পাকিস্তান সরকারের সঙ্গে মিত্রতা করে সরকার গঠন করবলে আহ্বান জানাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। যোরহাটত এক অনুষ্ঠানত অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রীগিয়ে এনেধরণে কংগ্রেস দলক কটাক্ষ করেছে। ইসরায়েল আর হামাস যুদ্ধ সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রীগিয়ে কংগ্রেস দলের বিরুদ্ধে এই বিস্ফোরক মন্তব্য করে। মুখ্যমন্ত্রীগীর মতে কংগ্রেস দলে হামাস সন্ত্রাসবাদীর বিরুদ্ধে মন্তব্য করার পরিবর্তে পেলেস্তানের পক্ষত মন্তব্য করে আছে। কংগ্রেসের মুখত হামাস বা সন্ত্রাসবাদের প্রসঙ্গ নাই বলে তেও দাবি করে। আনহাতে হামাসে বন্দী করে রখা শিশু বা মহিলা আর 150 জন লোকক বন্দী করে রখা প্রসঙ্গত কংগ্রেসে কোনো মন্তব্য নিদিয়ার অভিযোগ উত্থাপন করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। আন এটা খবর হয়েছে, কাছাড় আর হাইলাকান্দিত অরুণোদয় 2.0 অধীনত অরুণোদয় কাপ বিতরণ করার অনুষ্ঠানত মন্ত্রী পীযূষ হাজরিকা উপস্থিত থাকে। মন্ত্রীগিয়ে প্রথমতে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডত আয়োজিত সভাত অংশ লো হিতাধিকারী সকলের হাতত অরুণোদয় কাপ আনুষ্ঠানিকভাবে তুলি দিয়ে। অনুষ্ঠানত বক্তব্য প্রদান করে মন্ত্রীগিয়ে রাজ্য সরকারের অন্যতম সফল আসনি অরুণোদয়ের সফলতার বিষয়ে উল্লেখ করে। পদ্ধতিগতভাবে যোগ্য হিতাধিকারী বাছনি করা এই আসনিয়ে প্রায় 27.6 লাখ পরিয়ালক মাহিলি 1250 টাকা প্রদান করে আর্থিক দিকত সকাহ দি আহিছে বলে উল্লেখ করে মন্ত্রীগিয়ে এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় প্রতিশ্রুতি অনুসরি কাম করা বলে মন্তব্য করে। আনহাতে মাইক্রো ফাইন্যান্সর লোন রেহাই আসনিখনকো মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি অনুসরি রূপায়ণ করা বলে মন্ত্রী পীযূষ হাজরিকায় উল্লেখ করে। এই মুহূর্তে জনসাধারণ ব্রেকিং নিউজ, ইসরায়েল আর প্যালেস্তাইনক লয়ে এক ডর খবর আহি পড়েছে। ইসরায়েল হামাজর যুদ্ধর মূল দোষী হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। এবার আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পে এই অভিযোগ উত্থাপন করেছে। ট্রাম্পের অভিযোগ, ইসরায়েল হামাজর যুদ্ধর মূল দায়ী হয়েছে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। পরবর্তী খবর হয়েছে, মুসলমান মহিলায় তালাক ললে স্বামীর পরা দাবি করব নয় ভরণ পোষণের ধন। এবার উচ্চ ন্যায়ালয়ের ফলের এই রায়দান প্রদান করেছে। এক ডর খবর জানাই আসো, কেরালা হাইকোর্টের ফলের এই রায় প্রদান করেছে। মুসলমান মহিলায় তালাক ললে স্বামীর পরা দাবি করব নয় এটার ভরণ পোষণ। পরবর্তী খবর হয়েছে, এইবার গুরু বাবা জালত পড়িল আরক্ষীর। গুরু সেবা করার ছলেরে মহিলারে ভয়ানক কাণ্ড করা বাবা বিনোদ কাশ্যপক এবার গ্রেপ্তার করা হয়েছে। আশ্রমত পূজা করার ছলেরে মহিলার সঙ্গে করেছিল ভয়ানক কাণ্ড, ধরা পড়িল বিআইপি বাবা। গুরু সেবালে মাতি বাবাই মহিলারের লগত সংগঠিত করেছিল বেয়া কাম, আর এবার বাবার আশ্রয়স্থলী হয়েছে জেল। আরক্ষীয়ে ধরিলে বাবা বিনোদ কাশ্যপক।